মেসি না রোনালদো, প্ল্যানটিতে সেরা কে? রাশিয়া বিশ্বকাপ হয়তো শেষ বিশ্বকাপ ছিল মেসি এবং রোনালদোর জন্য। যদি 2024 বিশ্বকাপে তারা খেলে অবাকার কিছুই থাকবে না, কারণ তাদের যে ফিটনেস তারা কয়েক বছর অনায়াসে খেলে যেতে পারবে। বন্ধুরা, এই ভিডিওতে মেসি এবং রোনালদোর টোটাল ক্যারিয়ারের প্ল্যানটিগুলো নিয়ে কথা বলবো, কে কোন লিগে কত পার্সেন্ট সফলতা পেয়েছেন প্ল্যানটি থেকে। মেসি আর প্ল্যানটি, এই দুটো শব্দ একসাথে হলেই সকলের স্মৃতিতে চলে আসে 2016 কোপা আমেরিকার ফাইনাল। সেখানে তার প্ল্যানটি মিসের পরে 4-2 হেরেছিল আর্জেন্টিনা। মেসির প্ল্যানটি রেকর্ড, বার্সেলোনা ও আর্জেন্টিনা দুই জায়গায় প্রথম পছন্দের প্ল্যানটি টেকার হচ্ছেন মেসি। প্ল্যানটি শটে তার রেকর্ড বেশ ভালো। লালিগা নেওয়া প্ল্যানটি শটের মোট 81.35% সফলতা পেয়েছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগে মোট প্ল্যানটি শটের 78.54% সফলতা পেয়েছেন মেসি। আর জাতীয় দলের হয়ে মোট প্ল্যানটি শটের 75% সফলতা পেয়েছেন এই খুদে জাদুকর। মেসি তার পুরো ক্যারিয়ারে মোট যতগুলো প্ল্যানটি শট নিয়েছেন তার 80.68% সফলতা পেয়েছেন। এই রেকর্ডকে কোনোভাবেই খারাপ বলার সুযোগ নেই। আসুন এবার রোনালদোর প্ল্যানটি রেকর্ডের দিকে তাকানো যাক। মেসির মতো রোনালদো ক্লাব ও জাতীয় দলের দুই জায়গাতে প্রধান প্ল্যানটি টেকার এবং এই দায়িত্ব বেশ তিনি সফলভাবে পালন করে আসছেন। প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদো যতগুলো প্ল্যানটি মেরেছেন তার 83.78% সফলতা পেয়েছেন। লালিগে যতগুলো প্ল্যানটি শট মেরেছেন তার মধ্যে 85.91% সফলতা পেয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে যত প্ল্যানটি শট করেছেন তার মধ্যে 87.50% সফলতা পেয়েছেন এবং জাতীয় দলে যত প্ল্যানটি মেরেছেন তার মধ্যে 60.63% সফলতা পেয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো মোট ক্যারিয়ারে যত প্ল্যানটি মেরেছেন তার মধ্যে 83.78% সফলতা পেয়েছেন। প্ল্যানটি অ্যানালাইসিস শেষে যা দেখা যাচ্ছে, প্ল্যানটিতে গোল করার ক্ষেত্রে মেসির চেয়ে বেশ এগিয়ে আছেন CR7। মেসির ক্যারিয়ারে মোট গোলের 12.97 এসেছে প্ল্যানটি থেকে, আর রোনালদোর ক্যারিয়ারে মোট গোলের 15.92 এসেছে প্ল্যানটি শট থেকে। তবে বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ সময়ে প্ল্যানটি মিস করে নিজের স্নায়ু চাপে ভোগারও প্রমাণ দিয়েছেন লিওনেল মেসি। মস্কোতে আইসল্যান্ডের বিপক্ষে প্ল্যানটি মিস করে তার প্রমাণ দিয়েছিলেন এ ক্ষুদে সুপারস্টার।